শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু করোনার কারণে এ পর্যন্ত তোমাদের সকল শিক্ষার্থীর কোনো শিক্ষার্থীরই পরীক্ষা নেওয়া হচ্ছে না, তাহলে তোমাদের শিক্ষাবর্ষটাকে বাঁচাতে হলে অবশ্যই তোমাদেরকে যে যেই শ্রেণীতে আছো এই শ্রেণীর পরবর্তী শ্রেণীতে তোমাদেরকে উন্নীত করতে হবে। এই নিয়ে শিক্ষা মন্ত্রণালয় বিভিন্ন পরিকল্পনা করতেছে। সেটা পরিকল্পনাটা আসতেছে যে তোমাদেরকে অটোপাস দেওয়া হবে। আসলে কোন ক্লাসের অর্থাৎ কোন শ্রেণীর শিক্ষার্থীদেরকে অটোপাস দেওয়া হবে এই বিষয়টা সম্পর্কে তোমরা অনেকেই জানো না। তাই আজকের ভিডিওতে আসলে শিক্ষা মন্ত্রণালয়ের কাছ থেকে তোমাদের কোন শ্রেণীর শিক্ষার্থীদেরকে অটোপাস দিয়ে পরবর্তী শ্রেণীতে উন্নীত করা হবে এই বিষয়টা সম্পর্কে আমরা বিস্তারিত জানব। তাই অবশ্যই ভিডিওটি প্রত্যেকটা শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, এজন্য তুমি পুরো ভিডিওটিতে জুড়ে থাকো। হ্যালো ফ্রেন্ডস, তুমি দেখছো অনলাইন ডিজিটাল বিডি ইউটিউব চ্যানেল, সাথে আছি শাহরের আহমেদ রুবেল। চলো বন্ধুরা ভিডিওটি শুরু করি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে মহামারী করোনা ভাইরাসের কারণে পরিবর্তিত পরিস্থিতিতে কেন্দ্রীয়ভাবে জেএসসি জেডিসি পরীক্ষা হবে না। তবে বিকল্প হিসাবে এবার অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের নিজ নিজ বিদ্যালয়ে মূল্যায়ন করে তাদের নবম শ্রেণীতে উত্তীর্ণ করা হবে জানা গেছে। মঙ্গলবার 1 সেপ্টেম্বর কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব, মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ থেকে চিঠি দিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়। এর পরিপ্রেক্ষিতে ঢাকা বোর্ড বুধবার 2 সেপ্টেম্বর শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের চিঠি দিয়ে করোনা সংক্রমণের সার্বিক পরিস্থিতি বিবেচনায় 2020 সালে জেএসসি জেডিসি পরীক্ষা না নিয়ে স্ব শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে পরীক্ষার্থীদেরকে অর্থাৎ শিক্ষার্থীদেরকে মূল্যায়নের ভিত্তিতে নবম শ্রেণীতে উন্নীত নির্দেশ দেওয়া হয়েছে। এরপরে পঞ্চম শ্রেণীর বিষয়ে বলা হয়েছে, চলমান মহামারী করোনার কারণে যদি নভেম্বর মাসেও প্রাথমিক বিদ্যালয় না খোলে তাহলে শিক্ষার্থীদের এবার মূল্যায়ন ছাড়াই পরবর্তী ক্লাসে তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব আকরামাল হোসেন। তবে এ বিষয়ে এখনও ঘোষণা দেওয়ার পক্ষপাতী নন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে তোমাদেরকে দুটো বিষয় আমি দেখালাম। একটা দেখালাম যে জেএসসি জেডিসির বিষয়ে, আর একটা দেখালাম যে তোমাদের প্রাথমিকের যে শিক্ষার্থীরা রয়েছে তাদের বিষয়ে। অর্থাৎ এখানে বলা যাচ্ছে যে তোমাদের প্রাথমিকে যারা যারা রয়েছে, ধরো প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী, পঞ্চম শ্রেণী, এই 5টা শ্রেণীর শিক্ষার্থীদেরকে অটোপাস দেওয়া হবে। কিন্তু এ বিষয়ে এখনও প্রাথমিক ও গণশিক্ষা সচিব এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন মুখ খুলতে পক্ষপাতী নন। কেননা তিনি বলেছেন যে যদিও তাদেরকে অটোপাস দেওয়া হবে, কোনো পরীক্ষা ছাড়াই বা কোনো মূল্যায়ন ছাড়াই তাদেরকে অটোপাস দেওয়া হবে, অর্থাৎ পরবর্তী শ্রেণীতে তাদেরকে উন্নীত করা হবে, তবে এই বিষয়ে তারা এখনও সিদ্ধান্তটা জানায়নি। কেননা তোমরা যারা এই পরীক্ষার্থী রয়েছে, তোমরা অবশ্যই যদি অটোপাস দিয়ে তোমাদেরকে পরবর্তী শ্রেণীতে উন্নীত করা হয় তাহলে তোমাদের বর্তমান যে সিলেবাসের পড়াশোনা আছে সেই পড়াশোনাটা স্থবির হয়ে যাবে, অর্থাৎ তোমরা পড়াশোনাতে অমনোযোগী হয়ে যাবে। সেজন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে এ ধরনের ঘোষণাটা আসতেছে না। তাহলে আমরা বলতে পারি যে তোমাদের প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদেরকে, প্রাথমিক লেভেলের শিক্ষার্থীদেরকে অবশ্যই অটোপাস দেওয়া হতে পারে, এ বিষয়ে একটা আভাস পাওয়া যাচ্ছে। আর যারা ষষ্ঠ শ্রেণীতে রয়েছে এবং সপ্তম শ্রেণীতে রয়েছে তাদেরকেও অটোপাস দেওয়া হতে পারে, এই বিষয়ে স্পষ্ট কোনো ধারণা আমরা পাইনি। তবে যেহেতু জেএসসি জেডিসি পরীক্ষা অটোপাস দেওয়া হতে পারে এবং স্ব মানে শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে তাদেরকে মূল্যায়ন করা হতে পারে, তাহলে সেক্ষেত্রে ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর ক্ষেত্রে একই সিস্টেম বা একই পদ্ধতিটা অবলম্বন করা হবে। আর এবছর যারা নবম শ্রেণীতে অবস্থান করেছে, অর্থাৎ নবম শ্রেণীতে অধ্যয়নরত রয়েছ, তাদের বিষয়ে বলতে গেলে বলা যাচ্ছে যে যেহেতু তোমাদের সামনে দশম শ্রেণীতে পুরো একটা বছর পড়ে আছে, তাহলে সেক্ষেত্রে যদি তোমাদের এবছর কোনো পরীক্ষা না নেওয়া সম্ভব হয় তাহলে সেক্ষেত্রে মানে একই সিস্টেমে মানে জেএসসি জেডিসির মতোই তোমাদের মানে প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান তোমাদেরকে স্ব মূল্যায়নের মাধ্যমে, অর্থাৎ স্ব শিক্ষা প্রতিষ্ঠান তোমাদেরকে মূল্যায়নের মাধ্যমে তোমাদেরকে দশম শ্রেণীতে উন্নীত করা হবে। ঠিক একইভাবে একাদশ শ্রেণীতে যারা আছো তাদেরকে দ্বাদশ শ্রেণীতেও এভাবে উন্নীত করা হবে। তো আসলে আমরা বলতে পারি যে এখানে বলা যাচ্ছে যে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম এবং একাদশ শ্রেণীর শিক্ষার্থীদেরকে অটোপাস দেওয়া হবে পরিস্থিতি বিবেচনায়। এটা নিয়ে এখনও স্পষ্ট বা চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানায়নি শিক্ষা মন্ত্রণালয়। তো আশা করি যারা চিন্তিত ছিলে যে তোমাদের কাদের কাদেরকে অটোপাস দেওয়া হবে তারা এই বিষয়টি সম্পর্কে বুঝতেই পেরেছ। তোমাদেরকে আমি আবারও বলি যে প্রথম শ্রেণী থেকে
নবম শ্রেণী পর্যন্ত এবং একাদশ শ্রেণীর শিক্ষার্থীদেরকে অটোপাস দিয়ে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ করা হতে পারে। এই বিষয়ে মোটামুটি শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তাদের কাছ থেকে আভাস পাওয়া গেছে। তো এই ছিল তোমাদের জন্য অটোপাস নিয়ে সর্বশেষ আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবে, কমেন্ট করবে, পাশাপাশি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করবে, আর নিয়মিত শিক্ষামূলক আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।